আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমরা রাজশাহীর পদ্মা চরে, আর আমার ছাত্রদেরকে নিয়ে আমি সবসময় কিছুটা মজা করি। ওরা দূর দূরান্ত থেকে আসে, মন খারাপ থাকে। আমার পিছনে যে দাঁড়িয়ে আছে ওনার স্ত্রী আছে, চরম ভালোবাসার মানুষ, আর উনি রাজশাহীতে এসে মন খারাপ করছিল। এখন কিন্তু সেই মন খারাপটা আর দেখা যাচ্ছে না। আর আর পাশে আছে দেখছি সুজন, ওই তো একক মানুষ, তারপরেও ঘরের মধ্যে কিছুক্ষণ একা একা বসবাস করার কারণে খারাপ লাগছিল। আমাদের পদ্মাচরটা আমার অন্যান্য বন্ধুদের মাঝে আমি শেয়ার করি। দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ, আর মানুষগুলোর পিছনে আমরা দেখতে পাচ্ছি পদ্মা নদী। আমরা পানি থেকে একটু দূরে আছি। এ হচ্ছে পশ্চিম, পশ্চিম থেকে আমরা সূর্যাস্তের কিছুটা আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এবং অপোজিট সাইডে এই সাইডে রাজশাহী শহর, সিটি শহর। তো নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে অনেকটাই চর পড়ে গেছে, যার কারণে যেদিকে তাকায় আমাদের মোটামুটি 1 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অনুভব করছে। আমি সবসময় আমার সুপার ফ্যানদেরকে নিয়ে সময় কাটানোর চেষ্টা করি, আজকেও সেরকমই একটি মুহূর্ত। যারা আগামীতে আসতে চাচ্ছে আমার এখানে, তাদেরকেও অবশ্যই ইনশাল্লাহ এভাবে সময় দেওয়ার চেষ্টা করব, যেন তারা আন্তরিকভাবে এই সময়গুলোকে স্মরণে রাখতে পারে।